চিমনি, হ্যাঁ কিচেন চিমনি আমার কাছে জাপানি কিচেন চিমনি আছে, জাপানি কিচেন হুড জাপানি আছে। এই দেখেন এই যে নুভেন আর আপনার মার্বেলের পাথরের চুলা, অরিজিনাল জার্মানের বেলজিয়াম পিতল দিয়ে করা বানলাম। এখন একটা জাস্ট আমার মার্কেটিং এর কিছু নূতনত্ব দেখাতে চাই। দেখেন আমি সবসময় আপনারা কিন্তু আমার এখানে এই ধরনের জিনিসই পাবেন। এইটা হলো জাস্ট একটা থ্রি পিসের একটা হটপট, এটা আপনার খাবার রেখে ডাইনিং টেবিলে রেখে দেখাতেন আমাদের 12 ঘন্টা খাবার গরম থাকবে, 12 আওয়ার, যেটা আপনি ভাবতেও পারবেন না। এবং এর খালি এটা দেখেন আসলে সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, আমরা হয়তো গরম রাখার জন্য হটপটটা ইউজ করি, কিন্তু ওটা কিন্তু মূল ব্যাপার না। ব্যাপারটা হলো কি, আমি ডাইনিং টেবিলটাকে কতটুক ডেকোরেট করব। এই সিনারিটা, এটা হলো থাইল্যান্ডের, এটার ভিতরে স্টোনের কাজ আছে, এই যে স্টোন, এটা সব স্টোনের কাজ আছে, এবং এটা 100 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 100 বছর, অর্থাৎ এটা আপনার নষ্ট হবে না। বলতে গেলে কোরকারি এখন যারা আসছে নতুন নতুন কোরকারি, যে নাম বলেন আর যাই বলেন, যেখানে যাই দিনে, এটা এখনো আমার কাছে মনে হয় কি, এদের এখনো ষষ্ঠী পুজো হয়নি। কোরকারির জগতে এরা শিশু। আর সবচেয়ে বড় কথা যেটা, কোরকারি যে যারা দোকানদারি করে, মূল মালিকরা কখনো কাস্টমারের সাথে কথা বলে না, এরা সেলসম্যান দিয়ে আনাড়ি সেলসম্যান, তারা ভাষাও জানে না, কাস্টমারের কদর জানে না, কাস্টমারকে কিভাবে সম্মানিত করতে হয় সেই জিনিসটাই তারা জানে না। এই দেখেন, এই একটা জিনিস দেখেন, আপনার ডাইনিং টেবিলের উপরে লবণ দেওয়ার জন্য বাটি, দেখেন এটা তাইওয়ান থেকে আনা, দেখছেন এই বাটিটা কত গর্জিয়াস দেখেন। এবং দেখেন এই লবণটা যে আপনি রাখবেন, ছিদ্র দিয়েও কিন্তু ধুলো যেতে পারে, আপনার এটা মনে করেন এই ছিদ্রটা ঢেকে রাখার জন্য ওর আর একটা সাপোর্ট আছে। হ্যাঁ, এটা হলো দেখেন, এটা এমন একটা ডিসপোজার, কিন্তু জাস্ট এটা কিন্তু এমন একটা জিনিস আপনার ঘরকে আকর্ষণ করার জন্য। একটা লোক মেহমান আসলো, সব ডিনার শোকেস, আমার যে শোকেস আছে এই শোকেসে আমি 30টা ডিনার সাজায় রাখছি, 30 ডিনার ইজ অ্যাভেলেবল প্লেস। এমডিসির অরিজিনাল, এটা রাশিয়ান, হ্যাঁ এটা এমডিসির অরিজিনাল 14, এটা হলো রাশিয়ান, এটা এমডিসি, এই একটা আছে। এখন এমডিসি তো আসলে এমডিসি নামে চায়না থেকে মাল আসছে, ইভেন কি বাংলাদেশেও এমডিসি নামে মাল তৈরি হচ্ছে। এই যে পানি রাখার যে জারটা, এটা ডাইনিং টেবিলে আপনি কিসে পানি রাখবেন ভাবতেছেন, আপনি এর ভিতরে পানি রাখেন। এটা সিস্টেম হলো, এটা আপনি পিকনিকে নিয়ে যেতে পারবেন, এতে নিয়ে এটার ভিতরে ক্যারি করা পসিবল। এর ভিতরে এই যে পানির কাপ আছে, পানি রাখার জায়গা আছে, দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সজীব ব্লগস এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা চলে আসলাম নিউ মার্কেট হাউসে কাউসার, নূর মসজিদের ঠিক নিচতলায়। আপনার এখানে নান্দনিক ডিজাইনের, প্রিমিয়াম কোয়ালিটি, সকল ধরনের ডিনার সেট থেকে শুরু করে কোকারিস থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। আর এখানের যে ওনার, শোরুমের যে ওনার কাউসার আঙ্কেল, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলবে। আমার তো ব্যক্তিগত ওনাকে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব হাউসে কাউসারের ওনার, কাউসার আঙ্কেল। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আঙ্কেল আমরা তো মাত্রই লাইভ পেলাম, লাইভে তো আসলে আপনার কমেন্টে তো ঝড় উঠে গেছে, এটা তো আমরা দেখলাম। আপনারাও চাইলে আমাদের লাইভটা দেখতে পারেন, ব্লগটা অবশ্যই একদিন পরে আসবে। আজকে আমরা আপনাদের কোথায়, আপনার শোরুমের নাম, লোকেশন, ফোন নাম্বারটা বলে দিতেন। আমার দোকানের নাম হলো হাউসে কাউসার, আমার দোকান হলো নিউ মার্কেটের পাশে যে বড় মসজিদটা আছে বাইতুল নূর, বাইতুল নূর জামে মসজিদের নিচে। আপনার দোকান নাম্বার, আপনি হাউসে কাউসার বলে মার্কেটে ঢুকলে যে কোনো লোকই দেখাই দেবে। হাউসে কাউসার অনেক পুরনো দোকান, ব্যবসায়ী তোর এটা। আমার ফোন হলো 01919875098। ধন্যবাদ। আজকে আঙ্কেল আমরা প্রথমে কি থেকে শুরু করব? আচ্ছা আমরা শুরু তো এখন দোকান তো আমার, শোরুম তো আমি একটু গর্জিয়াস করেই সাজাইছি, এবং আমি যে মালগুলো সাজাইছি এটা আসলে কোরকারির জগতের খুব বিখ্যাত একটা জিনিস, তাই না? কোরকারিস তো খালি ওই প্লাস্টিকের হাড়ি পাতিল আর অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল আর ওই বালতি আর মেলামাইন বেসলে তো আর কোরকারিস হয় না। হ্যাঁ, তা এখন ব্যাপার হলো আসলে কোরকারির জগৎটাকে যদি বলেন, আমার কোরকারির জগৎটায় এখন আমার সিনিয়র কেউ নাই। বলতে গেলে কোরকারি এখন যারা আসছে নতুন নতুন কোরকারি, যে নাম বলেন আর যাই বলেন, যেখানে যাই দিনে, এটা এখনো আমার কাছে মনে হয় কি, এদের এখনো ষষ্ঠী পুজো হয়নি। কোরকারির জগতে এরা শিশু।
আর সবচেয়ে বড় কথা যেটা ক্রোকারি যে যারা দোকানদারি করে মূল মালিকরা কখনো কাস্টমারের সাথে কথা বলে না, এরা সেলসম্যান দিয়ে আনাড়ি সেলসম্যান, তারা ভাষাও জানে না, কাস্টমারের কদর জানে না, কাস্টমারকে কিভাবে সম্মানিত করতে হয় সেই জিনিসটাই তারা জানে না। আসলে পয়সা দিয়ে আমি জিনিসপত্র কিনলাম, আমি এমন একটা জায়গায় গেলাম যে আমার কোনো সম্মান নেই, আমার কোনো ইয়ে নাই, তারপরে কোয়ালিটি আপনার স্ট্যাটাসের সাথে আপনার মালের স্ট্যাটাসটা কি হবে, এই যে জিনিসগুলো এগুলো ভেবে চিনতে হাউজে কাউসারেই আপনার এইটা সমাধান আস্থা রাখতে পারেন। এটা একটা জিনিস, যেমন দেখেন এই দেখেন এই যে চামচগুলো দেখেন, এগুলো হয়তো আপনাদের কাছে এগুলো ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত কোম্পানি ভিআইপি, এবং এর মডেলগুলো দেখেন আপনি প্রত্যেকটা চামচে যে, তাই এখন মনে করেন আমার এখানে এই দেখেন এই যে একটা পানির জগ, আপনার ডাইনিং টেবিলটা সুন্দর করতে গেলে ডাইনিং টেবিলের যেটা লাগবে, আপনার ডাইনিং টেবিলের সবচেয়ে আকর্ষণীয় জিনিস থাকবে আপনি যে জগটায় পানি ব্যবহার করবেন, লুকিং জিনিস বিল করতে লাগবে। তারপরে দেখেন জগের মডেলগুলো দেখেন, এগুলো কিন্তু সব তাইওয়ানের, এগুলো কিন্তু বাংলা না, এবং দেখলে এটা এটা আপনার স্বাস্থ্যের দিক থেকে আসে 0.07 গ্রেডের কোয়ালিটি, এটা 100% স্বাস্থ্যসম্মত। এবং এটার ভিতরে দেখেন আরেকটা সুবিধা হলো, এটার ভিতরে দুইটা তিনটা লেয়ার আছে, এটা আপনি যদি খাওয়ার মতো গরম পানি রাখেন 7-8 ঘন্টা গরম থাকবে, ঠান্ডা পানি যদি রাখেন 10-12 ঘন্টা আপনি ঠান্ডা রেখে খেতে পারবেন। মানে আসলে ব্যাপারটা হলো কি, আমার এখানে আমি শুধু কাস্টমার মাল বিক্রি করি, মাল কালেকশন করি, এটা ঠিক না। আমি যখন মাল কালেকশন করি তখন মালের উপরে চিন্তা করি যে এটা স্বাস্থ্যসম্মত কিনা, আমি ফিল্টারগুলো যখন বিক্রি করি ফিল্টারগুলো কত লেভেলের আছে, এটা 0.2 মাইক্রন আছে কিনা, 0.5 মাইক্রন আছে কিনা, এই যে ব্যাপারগুলো এগুলো আসলে এগুলো ট্রেন্ডিং ছাড়া হয় না। এগুলো আমার কিন্তু আমার কাছে ব্যক্তিগত আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে আপনি প্লাস্টিক মেলামাইনে যে আপনি একটা সুন্দর একটা কথা তুলে ধরছেন, এইটা কিন্তু আমি আজ পর্যন্ত তো শুনিই নাই যে প্লাস্টিকের ক্ষতিকারক মেলামাইনের ক্ষতিকারক সিরামিক্সের উপকারিতা। হ্যাঁ, সিরামিক্সে এটা তো কোথা থেকে ব্যাপারটা আসলো। আজকাল একটা জিনিস দেখেন, আপনি আমাদের যে কোনো হাসপাতালে যান দেখেন রোগী এত পরিমাণে রোগী গিজ গিজ করে, আপনি রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে, হাসপাতালের ভিতরে রাস্তাতে হাঁটতেও পারবে না। তার কারণ কি, এত রোগ কেন হচ্ছে? হওয়ার একটাই কারণ হলো আননেসেসারি কেউ চিন্তা করে না জিনিসপত্র কেনার সময়, অ্যালমোনিয়ামের জিনিসে রান্না খায়, লোহার জিনিসে রান্না খায়, বাইরের খাবারগুলো খায়, তারা কখনো বিচার করে দেখে না যে আমি খাবারটা সঠিক খাচ্ছি কিনা। আচ্ছা, বাইরের খাবার রাস্তাতে হাঁটতেছে আর খাচ্ছে, রাস্তাতে অজস্র ধুলো ওই খাবারের পরে পড়তেছে, ওরা গপ গপ করে খাচ্ছে, এমন ভাবে খাচ্ছে মনে হয় যেন তারা কখনো কোনো খাবার খায়নি। কিন্তু দেখেন আপনি ইউরোপ আমেরিকা বা বিভিন্ন ভালো দেশে, শিক্ষিত দেশে বা মানুষ সভ্য জাতির দেশে যান, দেখবেন তারা একটা রুমের ভিতরে ঢুকে সুন্দর পরিবেশে, তারপরে তারা খাবারটা হাত মুখ ধুয়ে কত সুন্দর ভাবে তারপরে খাবারটা খায়। কিন্তু আমাদের দেশে দেখেন এত রুগী, আমাদের দেশে গরিব মানুষ, পয়সা কম, তারপরেও কিন্তু তারা কোনো কিছু বাদ বিচার না করে যা পাচ্ছে তাই খাচ্ছে, যা পাচ্ছে তাই খাচ্ছে, এইটাই হলো ব্যাপার। আচ্ছা আঙ্কেল, আপনি যদি আমাদের প্রথমে একটু জগের প্রাইস গুলো একটু বলতেন। এই এই জগ গুলো হলো আপনার 2200 টাকা করে, এই যে এগুলো আছে এর বিভিন্ন মডেল আছে, হ্যাঁ বিভিন্ন কালার আছে, কালার আছে, শোরুমে আসেন দেখেন। এখন হয়েছে কি, ডলারের দাম বেশি, ডলার আমাদের এই শৌখিন পণ্য ইম্পোর্ট করার জন্য আমরা ডলার পাচ্ছি না, এইসব কারণে এখন পণ্য অনেক কমে আসছে, কমে আসার কারণে দামের কিছু নেই। এগুলো আগে আমরা 1800-1900 টাকা এরকম বিক্রি করছি, এখন ডলার প্রাইস। এই দেখেন এই একটা জিনিস দেখেন, আপনার ডাইনিং টেবিলের উপরে লবণ দেওয়ার জন্য বাটি দেখেন, এটা তাইওয়ান থেকে আনা, দেখছেন এই বাটিটা কত গর্জিয়াস দেখেন, এবং দেখেন এই লবণটা যে আপনি রাখবেন ছিদ্র দিয়েও কিন্তু ধুলো যেতে পারে, আপনার এটা মনে করেন এই ছিদ্রটা ঢেকে রাখার জন্য ওর আর একটা সাপোর্ট আছে, যেটা স্বাস্থ্যসম্মত বিবেচনা আমি করছি কিনা এটা দেখেন। এই দেখেন এটা আছে আপনার দুইটাই সেট, অর্থাৎ একটা লবণ রাখবেন আর একটা গোলমরিচের গুঁড়া, ঠিক আছে, এই যে পেপারস একটা, একটা সল্ট, এই দেখেন এই যে জিনিসটা, এটাও কিন্তু আপনার এই যে দেখেন এটার পরেও আছে অনেক লোকে বলে যে ভাই কম দামে ভালো জিনিস পায় আমরা কিনি, আসলে কিন্তু এটা বোকার স্বর্গে বাস করে। এগুলো আপনার এই যে এটা যেমন আপনার অনলি 300 টাকা দাম, এইটা হলো 850 টাকা, এই মানে আমার এখন এটা আমার আগের কেনা, এখন কেনা আসলে এগুলো 1000 ছাড়াই যাবে।
এটা হলো দেখেন এটা এমন একটা ডিসপোজার কিন্তু জাস্ট এটা কিন্তু এমন একটা জিনিস আপনার ঘরকে আকর্ষণ করার জন্য একটা লোক মেহমান আসলো আকর্ষণ এটার ভিতরে আপনি ফিল্টারের পানিটা এর ভিতরে রাখেন জুস রাখতে পারি পানিটা রাখেন এবার পানিটা একটু ঠান্ডার দরকার আপনি ফ্রিজ থেকে আনে মিলানোর দরকার নেই আপনি এর ভিতরে পানিটাকে মিলাই দেন অথবা চার টুকরো বরফের ভিতরে দিয়ে দেন গেল এবার শবে বরাত বলেন বা মেয়ে দেখা দেখি অনুষ্ঠান বা শরবত রাখা জুস রাখা বলেন রমজান মাস বলেন আপনি পুরো শরবতটা করে এর ভিতরে আপনি কয়টা বরফ দিয়ে দেন বরফ দিয়ে দিলে এখন ঠান্ডা আপনার ইচ্ছা মতো যতটুকু খুশি ততটুকু বের করে খান ছেলে পেলেরা খাক মেহমান এটা আপনার 5 লিটার ধরবে 5 লিটার ক্যাপাসিটি কিন্তু এটা মনে রাখবেন এটা কিন্তু আবার বাংলাদেশীও তৈরি এটা কিন্তু অরিজিনাল চায়নার এবং এর গ্লাসের কোয়ালিটিটা অনেক উন্নত মানের এর গ্লাসটা হলো হোয়াইটনেসটা বেশি এবং এটা কি কালার এর ভিতর থেকে দেখেন ব্লু কালার রেপ্লিকা বের হচ্ছে এটা হ্যাঁ ব্লু কালার কারণ হলো যত উন্নত মানের হবে গ্লাসটা তত সুন্দর হবে এবং এর থেকে ওই লাইট গুলো আসে এটা 4500 টাকা দুইটা কালার আছে এখানে কি দেখাবে এটা আমি এখন একটা জাস্ট আমার মার্কেটিং এর কিছু নূতনত্ব দেখাতে চাই দেখেন আমি সবসময় আপনারা কিন্তু আমার এখানে এই ধরনের জিনিসই পাবেন এইটা হলো জাস্ট একটা 3 পিসের একটা হটপট এটা আপনার খাবার রেখে ডাইনিং টেবিলে রেখে দেখাতেন আমাদের 12 ঘন্টা খাবার গরম থাকবে 12 আওয়ার যেটা আপনি ভাবতেও পারবেন না এবং এর খালি এটা দেখেন ক্যাপাসিটিটা দেখেন এটা এমন সুন্দর একটা জিনিস যে জিনিসটা এর কালার বলেন এর এ বলেন আমি আপনাকে দেখাচ্ছি এটা আসলে দেখার মতো জিনিস বের করতে না গেলে আপনি সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি আমরা হয়তো গরম রাখার জন্য হটপটটা ইউজ করি কিন্তু ওটা কিন্তু মূল ব্যাপার না ব্যাপারটা হলো কি আমি ডাইনিং টেবিলটাকে কতটুকু ডেকোরেট করব ডেকোরেটের ভিতর থেকে যখন আমার খাবারটা বেরোবে মনে করেন এটার ভিতরে আপনি বিরিয়ানি রাখছেন বিরিয়ানি রেখে দিচ্ছেন এখন এই যে ডাইনিং টেবিল সাজায় রাখছেন হয়তো আপনার মেয়ে দেখতে আসতেছে এরকম মেহমান অথবা জামাই বিএসসি ইঞ্জিনিয়ার শুধু না আপনার মেরিন ইঞ্জিনিয়ার একটা শখের জিনিস জামাই আসছে তার খাবারটা কিভাবে রাখবেন এমন জায়গায় এমন ভাবে রাখছেন দেখেন এটা একটা হটপট এই যে আসেন এইটার ভিতরে খাবার রেখে দিলেন রেখে আপনি মেহমানদারি করবেন অপেক্ষা করেন এটার থেকে খুলে দেন এবার ওয়াও এইটা কি আমার শাশুড়ি আমাকে কত ভালোবাসে তার একটা নমুনা শুধু তাই না এর যে কালার চয়েস করাটা এর কিন্তু অনেকগুলো কালার আছে এই যে কালার চয়েস করাটা যে ডাইনিং এ সাদা ডাইনিং স্পেসের উপরে আপনার এই যে সুরমা কালার বা অ্যাশ কালার বলেন এটা যখন গোল্ডেনের উপরে যখন আপনি সাজাবেন তখন আপনার ডাইনিং টেবিলটা তো মাশাআল্লাহ আপনি তখন ওই নবাব সিরাজউদ্দৌলার মতো মনে হবে যে আমি এখন সিরাজউদ্দৌলার পাঠায় আছি তাই না এটা হলো একটা ব্যাপার তা আমার এখানে কালেকশনটা ঠিক এইভাবেই হয় এটা প্রাইস হলো এখন আপনার আমি 9500 টাকা এটা বিক্রি করি এখন আমার কাছে আর বেশি নাই 1-2 সেট মাল আছে ঈদে বিক্রি হয়ে গেছে হ্যাঁ এই জন্য আমি এটা আপনি আশা করছেন আমার অর্ডার করলে পাওয়া যাবে না 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 অর্ডার করলেও এটা এমন পাওয়া যাবে না কারণ এটা ইম্পোর্ট আইটেম না এটা আমি যখন বাইরে থেকে মার্কেটিং করে আসি তখন ওই এক আপনি কি নিজেরই নিয়ে আসেন এটা 2-4 সেট হাতে করে নিয়ে আসতে হয় এই এই রকম করতে গেলে বহু টাকার ব্যাপার ভাই আমার কাছে অত টাকা নেই ঠিক আছে বিছানার ভিতরে নিয়ে যান রুমে বসেন টেবিলে বসে পড়াশোনা করেন এর আপনার এই দেখেন লাইট আছে লাইট আছে আবার এই যে লাইট কমানো বাড়ানো যাবে উইথ আপনার ফ্যানটা খুব কুল বাতাস হয় 4-5 ঘন্টা এই ফ্যানটা কন্টিনিউ চলবে আপনাকে এটা ঠান্ডা বাতাস দেবে এই একটা জিনিস দেখেন খুব সিম্পলের ভিতরে এবং এর চার্জটা আপনার মোবাইলের ব্যাটারি মোবাইলের চার্জারের মতো চার্জ দেন যেমন এক চার্জে 4-6 ঘন্টা চলবে মানে মিনিমাম ম্যাক্সিমাম এইভাবে যদি চালায় 4-6 ঘন্টা আলহামদুলিল্লাহ ভালো আমরা নিমা দেখতে পাচ্ছিলাম এখন মার্কেট ট্রেস চলছে ঠিকই আছে কিন্তু এই নিমাটা
আপনার অনলাইনে যে নিমা বিক্রি হয় সেটার সাথে এটা মিলবে না। কেন মিলবে না? এই নিমা কিন্তু মার্কেটেও আছে, কিন্তু এটার পাওয়ার ক্যাপাসিটি হলো, এই দেখেন এটার পাওয়ার ক্যাপাসিটি 300 ওয়াট, 300 ওয়াট, হ্যাঁ 300 ওয়াট। আর নিমা যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো আপনার 200-250 ওয়াট পাওয়া যায়, কিন্তু তার কোয়ালিটির সাথে এটার কোয়ালিটি মিলবে না। এটাই আপনি জুসটাও করে নিতে পারবেন, জুস করে নিতে পারবেন, পেস্ট এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো করতে পারবেন, ফ্রুটের জুসটাও করতে পারবেন, উইথ আপনার ড্রাই গুঁড়ো পাউডার চালের গুঁড়া টুড়া এগুলোও আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, এটার কোয়ালিটিটা একটু আলাদা। এটার প্রাইস কত করে নিচ্ছি? এটা আমরা বিক্রি করতেছি 1650 টাকা। 1650 টাকা, আমার আপনারা যদি আমার পুরনো কেউ ভিডিও দেখে থাকেন অবরোধ দেখে, সেখানে 2000 টাকা পর্যন্ত ওটার দাম আছে। না না, এটা তো মেন ব্যাপার হলো কি, আমি তো বেশি সংখ্যায় মাল কিনি না, আর আমি মাল যেটুকু কিনি অল্প মাল কিনি, নগদ টাকায় মাল কিনি বলে আমাকে মানে যাদের কাছ থেকে কিনি তারাও বেশি ধরতে পারে না, এবং আমিও আমিও যেহেতু নিজের শোরুম, এখানে কোনো মানে বার্ডেন কোনো কিছু নাই, এই জন্য আমি অতিমাত্রায় লাভ বা মানে সিস্টেম ওয়াইজ লাভটা না করে আমি চাই যে আমার এখানে কাস্টমাররা আসে, তার সাথে আমি বিহেভ করলে আমার যে আন্তরিকভাবে যে ভালোটা লাগে সেই ভালোর ব্যাপারটাই আলাদা। আমরা আপনার কিছু সুন্দর সিনারি দেখতে পাচ্ছিলাম, যদি আপনি এটা বিষয় কিছু আমাদের বলতেন। এই সিনারিটা হলো থাইল্যান্ডের, এই সিনারিটা এটা হলো থাইল্যান্ডের, এটার ভিতরে স্টোনের কাজ আছে, এই যে স্টোন দেখবো, এটা সব স্টোনের কাজ আছে, এবং এটা 100 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 100 বছর, 100 বছরের, অর্থাৎ এটা আপনার নষ্ট হবে না। হ্যাঁ, এটার সিস্টেমটা এমন, আপনি এটা যদি পানি দিয়ে ভিজে কাপড় দিয়ে ধুয়ে মুছে ফেলেন তারপরেও দেখবেন সব সময় চকচক চকচক করতেছে এটা। এবং এটা সাইডটা হলো এই যে থাই বিট দিয়ে করা, এটা সাইডটাও থাই বিট দিয়ে, এর ভিতরে কোনো কাঠ বা আদার্স কোনো কিছু নাই। এগুলো আমরা 6-8 হাজার টাকার ভিতরে, বিভিন্ন বিভিন্ন মডেল আছে, কাজ বেশি আছে, কাজ বেশি আছে, মডেল আছে বিভিন্ন টাইপের এইগুলা। হ্যাঁ, তাহলে এখন ব্যাপারটা হয়েছে যে আপনারা আমন্ত্রিত, আপনারা আসেন আমার এখানে, আমরা ডিনার সেট দেখে আমাদের ভিডিও শেষ করতে চাই। আচ্ছা, ডিনার সেট দেখা যাবে আমাদের, ডিনার সেট আপনার এইগুলো আছে, এই যে আমি এটা দেখালাম, তারপরে আরো আছে ডিনার সেট। আসলে তো আমি সব ডিনার শোকেস, আমার যে শোকেস আছে এই শোকেসে আমি 30টা ডিনার সাজায় রাখছি, 30 ডিনার ইজ অ্যাভেলেবল প্লেস। এই যে ডিনার সেট, আমরা এইটা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আপনি একটু ডিনার সেট গুলো ঘুরাই দেখান। হ্যাঁ দেখাবো, আমি এটা সম্পর্কে জানতে চাই। এটা হলো শাইন পুকুরের এক্সক্লুসিভ, এটা হলো আপনার বোন চায়না, শাইন পুকুরের বোন চায়না, এগুলো বাংলাদেশের থেকে বিদেশেই বিক্রি হয় বেশি। এবং এটার বৈশিষ্ট্য হলো এটা সিরামিকের ভিতরে জলসাপ, সিরামিকের ভিতরে জলসাপ, এবং এটা এত স্মুথ এবং এত গ্লেজি, এটা শুধু বাইরে দেশের বাইরে কানাডা ইংল্যান্ড আমেরিকা এসব দেশেই যায় এটা শাইন পুকুরে। এটা আছে মুন্নুর বোন চায়না, এটা আছে মুন্নুর বোন চায়না। আমাদের একটু প্রাইস ধারণা দিই, প্রাইস এগুলো মনে করেন 10-এর থেকে শুরু করে উপরে আপনার 30-40 হাজার টাকা পর্যন্ত, বিভিন্ন ভেরি করে ইঞ্চের পরে বিভিন্ন এর পরে কোয়ালিটি আছে ধরনের আছে। ঠিক আছে, সুন্দর এখানে আছেন, এই দেখেন এটা হলো মুন্নুর আলপনা, এটা মুন্নুর আলপনা, এটা মুন্নুর, এগুলো সব 32 পিস, এগুলো আছে 52 পিস। আমি একবার এখানে সুন্দর আকর্ষণীয় জিনিস দেখতে পাচ্ছিলাম, যেটা হলো একটা টিফিন, টিফিন ক্যারিয়ার, টিফিন ক্যারিয়ার, হ্যাঁ টিফিন ক্যারিয়ার, হ্যাঁ এটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় জিনিস আপনার শোরুমে। এটা এই টিফিন ক্যারিয়ারটা আসলে দেখা যায় না, আসলে এটা একটা বাসার ঐতিহ্য, ঠিক আছে। এই টিফিন ক্যারিয়ারে বাটিতে দেখা গেল খাবার রেখে দিল, মেহমানরা আসলো পরে যার যার ইচ্ছা মতো বা দুপুরে রান্না করে রাত্রিরে খেলো, এর ভিতরে খাবার গুলো 8-10 ঘন্টা কন্টিনিউ গরম থাকবে, কন্টিনিউ গরম, কন্টিনিউ গরম। এর প্রাইসটা কত নিচ্ছে? এবং এটা হলো 8500 টাকা। আমরা অনেক বিগ সাইজ, অবশ্যই সসপেন দেখতে পাচ্ছিলাম, মানে বড় বড় সাইজের যে বাসাবাড়ির যে, হ্যাঁ এই যে এগুলো আছে মার্বেল কোটিনের, এই যে যেমন এটা আছে, এটা এমজিসি এর অরিজিনাল, এটা রাশিয়ান, হ্যাঁ এটা এমজিসি এর অরিজিনাল কোটিন, এটা হলো রাশিয়ান, এটা এমজিসি, এই একটা আছে। এখন এমজিসি তো আসলে এমজিসি নামে চায়না থেকে মাল আসছে, ইভেন কি বাংলাদেশেও এমজিসি নামে মাল তৈরি হচ্ছে, কিন্তু মালের কোয়ালিটি আপনারা ছবিতে দেখে তো কোয়ালিটি বুঝতে পারবেন না, সরাসরি ভিজিট করলে আপনি পুরোপুরি জিনিসটা যখন আপনি দেখবেন, দুইটা হাতে নিয়ে যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। অনেক বড় বিগ সাইজ, এটা দেখেন এখানে কিন্তু লেখাই আছে, দেখেন এখানে লেখা আছে, এই দেখেন এখানে এক্সক্লুসিভ লেখা আছে, হ্যাঁ জিও এক্সক্লুসিভ লেখা আছে, এগুলো
আসলে এক্সক্লুসিভ কালেকশন, আসলে এক্সক্লুসিভ, এত বড় করে দেখা যায় না কোথাও। এই যে পানি রাখার যে জারটা, এটা ডাইনিং টেবিলে আপনি কিসে পানি রাখবেন ভাবতেছেন? আপনি এর ভিতরে পানি রাখেন, এটা সিস্টেম হলো, এটা আপনি পিকনিকে নিয়ে যেতে পারবে, এতে নিয়ে এটার ভিতরে ক্যারি করা পসিবল। এর ভিতরে এই যে পানির কাপ আছে, পানি রাখার জায়গা আছে, দিয়ে আপনি কত লিটার, এটা হলো 10 লিটার ক্যাপাসিটি। হ্যাঁ, 10 লিটার ক্যাপাসিটি বরফ দিয়ে পানি রেখে দিতে পারবেন। আবার এটা জগের বিকল্প ইউজ, আপনি যখন তখন যেভাবে খুশি। এটা মাত্র 3500 টাকা, মাত্র 3500 টাকা, দেখ রিজনেবল প্রাইসে। নামদনিক নামদনিক ডিজাইনের এখানে জিনিসপত্র পেয়ে যাবেন, নাই কি আঙ্কেলের শোরুমে ঘর সাজানোর জিনিস। রাইস কুকার থেকে সবচেয়ে মজার দেখেন, এই একটা জিনিস দেখেন, এই বাটিটা দেখেন, এই বাটিটা কিন্তু জাপানি, এটা কিন্তু আপনার মডেলটা জাপানি। এরা জাপানিরা এইটা ব্যবহার করে বেশি কেন, এর বাটির বৈশিষ্ট্যটা দেখতে অনেক সুন্দর, এবং এটা কিন্তু মার্বেলের, মার্বেল তৈরি। এর সাথে আপনি দেখেন, এর আমি এই জগ কি করেছেন, জগ এখানে করি। হ্যাঁ বলেন। এই দেখেন, এইটা হলো একটা, দেখেন এই একটা বাটি সিরামিকের, এই সিরামিকের বাটিটার আকর্ষণটা দেখেন, এবং এর চামচটা পর্যন্ত সিরামিকের, এর এই চামচটা সিরামিক। এতে আপনি আচার দেন, সুগার দেন, সল্ট দেন, হ্যাঁ এভরিথিং, আপনি যেভাবে খুশি সেভাবে। জাস্ট এটা আপনি আপনি এটা ডেকোরেশন, টেবিল ডেকোরেশন করার জন্য আপনার এই যে ধরনের জিনিসগুলো, এই একটা, এই দেখেন এই যে বাটি দেখাইছিলাম, এরই মার্বেলেরই জগ দেখেন, এই যে জগ, এই জগে আপনি কি দেবেন বলেন তো? এই জগে আপনি যদি মনে করেন জগটা এরকম একটুখানি মুখে ঢাকনা নেই কেন, আসলে তা না, এটা কিন্তু জাস্ট ডাইনিং এ ইউজের সময়টা ইউজ হবে। অর্থাৎ এতে আপনি কি বোরহানি দিবেন, বোরহানি, এর ভিতরে বোরহানি দেবেন, এর ভিতরে শরবত দেবেন, এর ভিতরে বিভিন্ন ফ্রুট দিয়ে লুকিং লুকিং, এই এইটা এটা জাস্ট হলো আপনার ডেকোরেশন এবং আপনার ক্যাপাসিটি এবং আপনার ঐতিহ্যটা তুলে ধরা। ক্রোকারিস ব্যবহার করা যেমন একটা ঐতিহ্য, আর ক্রোকারিসটা তুলে ধরাও একটা ঐতিহ্য, তুলে ধরাও একটা ঐতিহ্য। আপনি ডেকোরেশন, আপনি ডাইনিং টেবিলের টেবিল ম্যাট ক্লথ দিয়ে এত সুন্দর করে সাজাইলেন, আপনার ওই ডিনার সেট বা আপনার হাঁড়িপাতিল বাটি টাটি এগুলো এমন একটা জিনিস নিয়ে আসলেন যে সব মেসাকার হয়ে গেল, সব মেসাকার। হ্যাঁ, তো এই যে সেটআপটা, এই সেটআপটা করে দেওয়ার জন্য কিন্তু আপনার একটা আলাদা একটা জায়গা লাগবে, আলাদা একটা লোক লাগবে, একটা ব্রেন লাগবে, যে আপনাকে আপনার স্ট্যাটাসে ওই জিনিসটা সাজাইতে গেলে হাউজের কালচার মাস্ট বি কালচার হতে হবে, কালচার না হলে আপনাকে কেউ দিতে পারবে না। আমরা এখানে অনেক ধরনের আন্দোলন গ্লাস দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর। আসেন আপনারা হাউজ অফ কাউসারে আসেন, ইনশাল্লাহ আপনাদের কোনো না কোনো জিনিস পরিবারের জন্য পছন্দ হবে। এখানে আসলে আপনারা সবসময় কাউসার আঙ্কেলকে পাবেন। এই যে জগ সেট গুলো আছে, এই যে জগ সেট গুলো আছে, জগের সাথে গ্লাস সহ সেটিং করে দেয়া, এই যে জগ সেট গুলো আছে না, এই জগ সেট গুলো আপনি এখন কালেকশন করতে পারবেন। আপনি একটু যাচাই করে দেখে তারপরে আসেন, আসার পরে কিচেন চিমনি বলেন, কিচেন চিমনি, হ্যাঁ কিচেন চিমনি, আমার কাছে জাপানি কিচেন চিমনি আছে, জাপানি কিচেন হুড জাপানি আছে। এই দেখেন, এই যে নুভেনার আপনার মার্বেলের পাথরের চুলা, অরিজিনাল জার্মানের বেলজিয়াম পিতল দিয়ে করা বানলাম, এই যে চুলার এগুলো এক একটা ঝিক, এগুলা এত মজবুত ভাবে করা, এত সুন্দর ভাবে করা, যে আপনার একটা চুলো 10-15 বছর 20 বছরে আপনার চুলো একদম ডিস্টার্ব করবে না। এই যে কিচেন হুডটা হলো আপনার গোল্ডেন ফাইবার, পরে এটা যখন উপর করে লাগা দেবে, এরপরে যে সুইচ আছে না, এটা ভাইব্রেশার কম্প্রেসার সহ, এটা ইথার ক্যাপাসিটি 20 কেজি, অর্থাৎ আপনার যে ড্রপলেট গুলা, যে রান্নার পরে যে তেল ছিটে পড়তেছে, পানি পড়তেছে, আপনার কাজের বুয়ার হাসি দিচ্ছে, তার অ্যাজমা থাকতে পারে, তার কাশি থাকতে পারে, আসলে কিচেন চিমনি কেন ব্যবহার করতে হবে এটা আগে আপনার জানতে হবে, এটা জানতে হবে। কারণ আপনি সুস্থ নেই, আপনি গৃহিণী যদি সুস্থ না থাকে তাহলে সবকিছুই মেসাকার, আপনার ফুসফুস। আপনি দেখবেন আগে আমাদের মা খালারা বা এরা যখন রান্নাঘর করতো, ওই যে ফুকনি দিয়ে ফু ফু দিয়ে ধোঁয়া দিয়ে রান্না করতো, কিন্তু ওনারা কাশতে কাশতে জীবন চলে গেছে, হ্যাঁ শ্বাসকষ্ট, ফুসফুস নষ্ট হয়ে গেছে এরকম। কিন্তু তার থেকে বাঁচার জন্য এখন কিচেন চিমনি ইউরোপ আমেরিকা বহুত আগের থেকে ব্যবহার হয়, বাংলাদেশে শুরু হয়েছে। আপনারা যেখান থেকে সেখান থেকে একটা অ্যাডজাস্ট ফ্যানের মতো একটা বাক্স কিনে আপনি বলছেন আমি কিচেন চিমনি লাগাইছি, আসলে এটা কিন্তু না। কিচেন চিমনি কি কাজের জন্য আমি লাগাবো, কিচেন চিমনি কোনটা লাগাইলে আমার স্বাস্থ্য সত্যি সত্যি ভালো থাকবে, আমার উপকার হবে, টাকাগুলো যাবে, এবং আমি লাইফটা সেভ হলো কিনা, তাহলেই আপনার কিচেন চিমনি। কিচেন চিমনি না লাগায় কিচেন ঘরে ঢুকবেন না, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি ডাক্তারের পয়সা দিলেন না,
আপনি 1,00,000 টাকা ডাক্তারের পিছনে খরচ না করে 20,000 টাকা দিয়ে কিচেন চিমনি লাগান, তাহলে সমস্যা কোথায়? আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এটা হলো হাউজে কাউসারের সবচেয়ে বড় কামনা সৃষ্টিকর্তার কাছে, যে আপনারা ভালো জিনিস খান, ভালো জিনিস ব্যবহার করেন, ভালো কাপড় পরেন, সুস্থ থাকেন। ধন্যবাদ, আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আর একটা কোনো ভিডিও দেখা হবে, অবশ্যই সজীব ব্লগের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।